সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের বিরুদ্ধে ফেসবুক ও ইউটিউবে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে মানিকগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় তারা। মানিকগঞ্জ থেকে আকরাম হোসেনের রিপোর্ট। সম্প্রতি রাজধানীর ওয়ারির মমতাজ ভিলা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করে র‍্যাব। বাড়িটির মালিক ক্যাসিনো কাণ্ডে জড়িত এনামুল হক এনু ও রূপন ভুইয়ার। এ ঘটনাকে পুঁজি করে সংসদ সদস্য মমতাজ বেগমকে জড়িয়ে ফেসবুক ও ইউটিউবে ব্যাপক অপপ্রচার চালানো হয়। এসব অপপ্রচারে ক্ষুব্ধ তার নির্বাচনী এলাকার মানুষ। একটি চক্র তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের অপপ্রচার চালাইছে, যাতে তাদের ইউটিউব ফেসবুকগুলো তাদের মানে সস্তা বাজার পাওয়ার জন্য। যেহেতু আমাদের সংসদ সদস্য এই আসনের, ওনার নিয়ে যে অপপ্রচার মানুষ বলছে এটা সব মিথ্যে এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি। মমতাজ বেগম এমপি যে উন্নয়ন সাধন করছে যেটা তাদের ভালো লাগছে না, তারা চাচ্ছে এই বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার জন্য। অপপ্রচারের ঘটনায় 5 মার্চ মানিকগঞ্জের সিংগাইর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহীদুর রহমান শহীদ। তিনি বলেন, কুচক্রী মহলের অপপ্রচারে মমতাজের ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। মমতাজ ভিলা বাংলাদেশে হাজার হাজার আছে। একজন মমতাজ ভিলা থেকে কিছু টাকা পয়সা উদ্ধার হয়েছে ক্যাসিনো কাণ্ডের কারণে, এবং এইটাকে এডিট করে ডিজিটালভাবে এডিট করে সে তারা কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্যের সুনামকে ক্ষুণ্ণ করার জন্য তারা অপপ্রচার এবং মানহানিকর এবং এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ সহ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য পরিকল্পিতভাবে তারা কাজ করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এরই মধ্যে সিংগাইর থেকে মিলন ও সাতক্ষীরা থেকে মাসুম বিল্লাহ সোহাগকে আটক করে পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।